দুদিনের সফরে বুধবার রাজ্যে আসলেন বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধব। সকালের বিমানে আগরতলায় আসেন তিনি। বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা চলে যান রাজধানীর জিবি হাসপাতালে। সেখানে এসএফআই সমর্থকদের হাতে আক্রান্ত এবিভিপি সমর্থকদের সঙ্গে দেখা করেন তিনি, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীর এমবিবি কলেজ বিবিএমসি কলেজে দু দলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন ছাত্র। আহত অবস্থায় এবিভিপির কয়েকজন সমর্থককে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে রাজ্যে এসে জিবি হাসপাতালে আহতদের দেখতে যান রাম মাধব। সেখানে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষে সুরে তিনি বলেন, সিপিএম গুন্ডাগিরি করে ছাত্র সংসদ দখল করেছে, এই সরকারের অস্তিত্ব আর চার মাস। गुंडागर्दी करके फर्जी विक्ट्री स्टूडेंट इलेक्शन में दाखिल की है और स्टूडेंट्स को इतना बुरी तरह मारा है। ये चार दिन की चांद सरकार है, चार महीने रहने वाली सरकार है। ये सारे कुकर्मों का हिसाब लिया जाएगा नई सरकार बनने के बाद। 25 সরকারের শাসনে মুখ্যমন্ত্রী মানিক সরকার হাসপাতালে বেডের ব্যবস্থা করতে পারেনি, এটা কি ধরনের সরকার? আহতদের হাসপাতালে দেখতে এসে মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আক্রমণ করেন বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধব। তিনি বলেন, এবিভিপি যে সকল ছাত্র আহত হয়েছে তাদের জন্য সব রকমের ব্যবস্থা নেবে বিজেপি, এমনটাই জানিয়েছেন বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। স্টুডেন্ট ইলেকশন মে ফর্জি ভিক্টরি দাখিল করতা হয়, বচ্চোঁ কো মারতা হয়, এসি সরকার কো জলদি হি ইহাঁ সমাপ্ত করনা জরুরি হয়। বচ্চোঁ কা জো জিনকো সিপিএম কে গুন্ডা লোগোঁ নে মারা হয় উনকি পুরি চিন্তা হামারি পার্টি। হাসপাতাল থেকে তিনি যান উদয়পুরে, সেখানে বিজেপি দলের কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। রাম মাধবের সঙ্গে আহতদের হাসপাতালে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি সুনীল দেওধর, বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।